ছাগলের তৃতীয় সন্তান এই ধরনের কুনালবাবু সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান ব্রাত্যবাবু বলছে রীতিমতো দেখা যাচ্ছে সাত তারিখে বিগেড মিনাক্ষী বলছে এই বিগেড থেকেই নাকি শুরু হবে তাদের যাত্রা ইনসাফ পাবে মানুষ সত্যি কি তাই পাবে কি বলছেন নগনি পাল কি বলবে বা আমরা যেখান থেকে ধুয়ে মুছে গেছে বিধানসভা গেলে আমরা তো বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করি সেখানে ইনসাফ পাবে ইনসাফ এই চারিদিকে যারা দুর্নীতি করছে যাদের যাদের সাথে যারা খুন করেছে এবং তাদের সরকারও যখন ছিল তখন যারা মার্ডার করেছে খুন করেছে তখন ইনসাফের কথা মনে ছিল না আজকে গিয়ে তারা টিএমসি যারা দুর্নীতি করেছে তাদের সাথে গিয়ে জোট বাঁধছে কিসের ইনসাফের কথা উনি বলছেন এগুলো বাংলার মানুষের উপর কোনো এফেক্ট আসবে না দেখা দরকার নেই সেটা বিজেপির কি টাকা আছে আমার আমার এই বিষয়ে কমেন্ট করাটাই উচিত নয় ওনারা মানে এ করতেই পারে কিন্তু তাতে বাংলার মানুষ জানে যে এই সরকার আজকে কম্পিউটার আসতে দেয়নি তাদের সরকার যখন ছিল তখন ইংরেজি পড়তে দেয়নি তাদের সরকার আজকে একশো বছর বাংলাকে পিছিয়ে দিয়েছে তাদের সরকার কোনো ইন্ডাস্ট্রি আসতে চায়নি আজকে কিসের ইনসাফের কথা বলছেন মরিচাপির মানুষদের ইনসাফ দিয়েছেন সাইঁবাড়ির মানুষদের ইনসাফ দিয়েছেন দেখতে তো পাচ্ছি জোট কিভাবে এগোচ্ছে সে তো দেখতেই পাচ্ছে একত্রিশে ডিসেম্বর অভিষেক মমতার যে ভেতরকার যে লড়াই সেটা নিয়ে আমাদের কমেন্ট করার কোনো দরকার নেই কিন্তু একটাই বিষয় দুঃখের যে তাদের এই লড়াই তাদের এটাতে আমাদের সাধারণ মানুষরা তারা মানে কষ্ট পাচ্ছে আর কি আমরা সারা ভারতবর্ষ মোদিজির যে যোজনা সেখানে এগিয়ে তার লাভ লাভ নিচ্ছে এগিয়ে চলেছে এখানে আমাদের মানুষরা শুধু পিছিয়ে যাচ্ছে এই এই পরিবারবাদী দলের জন্য এই দুর্নীতিগ্রস্ত দলের জন্য দেখুন সিএ তো হবেই আজকে মমতা ব্যানার্জি বলুন কি যে কোনো ওই জোটের নেতাদের বলুন কেউ আটকাতে পারবে না এবং এখানে আটকানো তো উচিতও নয় এটা আমাদের কমিটমেন্ট ভারতবাসীকে ভারতবাসীর ভারতের যারা নাগরিক হতে চেয়েছে সেই ছটি কমিউনিটি থেকে সম্প্রদায় থেকে তারা পাবে তাদের প্রতি কমিটমেন্ট করা হয়েছিল আমাদের সরকার যে কমিটমেন্ট করে সেটা রাখে ভূতের মুখে রামনাম চোরের মায়ের বড় গলা মমতা ব্যানার্জি মাইক নিয়ে চিৎকার করে শহীদ মিনারের ওপরে দাঁড়িয়ে চিৎকার করতে পারেন কিন্তু বাংলার মানুষ জানে আসল কার নেতৃত্বে চুরিটা হয়েছে সেটা বাংলার মানুষ জানে তার কথার কোনো দাম নেই দেড় হাজার কেজির বাচ্চা আর বিষ্ণু মাতা আর ওই রবীন্দ্রনাথ ঠাকুর ফলের জুস খাইয়েছে মহাত্মা গান্ধীকে যিনি এই ধরনের হিস্ট হিস্ট্রিকে কী বলে বিকৃত করে কথা বলে বোঝাই যায় যে তার মাথার অবস্থা বোধ হয় ঠিক নেই শারীরিক অবস্থাও ঠিক নেই মানসিক অবস্থাও ঠিক নেই দেখা যাচ্ছে নচিকেতা বলছেন রামকে প্ল্যান চেটে ডেকে আনবেন সেটা নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে আপনি কি বলুন নচিকেতা যদি সাহস থাকে তাহলে বলুন আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ভগবানরা আছে তাদেরকে নিয়ে কথাগুলো বলতে তাহলে বুঝবো এই গলায় গামছাটা দিয়ে বড় বড় কথাগুলো যে বলেন না কতটা আপনার সাহস আছে তখন বুঝবো হ্যাঁ বললাম তো যদি সাহস থাকে আজকে হিন্দুরা অত্যন্ত কি বলবো সাবমিসিভ বলবো না অত্যন্ত অ্যাডজাস্টিং বলবো। যে আজকে তার জন্য সেটা জেনে ভাবছেন যে হিন্দুদেরকে নিয়ে যা কিছু বলা যেতে পারে কিন্তু ডোন টেকার মানে ডোন্ট আন্ডার এস্টিমেট আস আর কি আমাদের ভদ্রতা আমাদের সংস্কৃতি যেটা আমাদের শেখায় সেটাকে আমাদের দুর্বলতা ভাববেন না ধিক্কার জানাই আজকে চৈতন্য মহাপ্রভু আজকে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শারদামা আজকে যারা বলছেন তারা হচ্ছে ওই ব্যানার্জি পরিবারের এমপ্লয়ি ওই যে বলেছে না কালকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাগলের তৃতীয় সন্তান এই ধরনের কুনাল বাবু সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা হচ্ছে ওই ছাগলের তৃতীয় সন্তান ব্রাত্যবাবু নিজেদের সিটটা পাওয়ার জন্য নিজেদের ভাসমান রাখার জন্য তারা আজকে বাংলাকে বাংলার মানুষকে অপমান করে একটা থার্ড গ্রেড মানুষের জন্য একজন থার্ড গ্রেড নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গকে দায়িত্ব নিয়ে সর্বনাশ করেছেন আজকে তাকে মনীষীদের সাথে তুলনা করছেন আর কত নিচে নামবেন ধিক্কার জানাই